যুদ্ধ রাশিয়ার সীমান্তে ফিরছে। দুই দেশের মধ্যে চলমান এ যুদ্ধে রাশিয়ার সীমান্তে হামলা ছিল অবশ্যম্ভাবী। এই হামলা স্বাভাবিক ও ন্যায়সঙ্গত। রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার প্রতি ইঙ্গিত করে রোববার এই কথাগুলো বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার ভূখণ্ডে দফায় দফায় ড্রোন হামলা চালিয়ে আসছে বলে দাবি মস্কোর। বিবিসির তথ্য যাচাই বিভাগ বিবিসি ভেরিফাই 5 জুলাই নাগাদ রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোর তথ্য পর্যালোচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দেখা যায় রাশিয়া এবং ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ডে চলতি বছরের 120টির বেশি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রাশিয়া জানিয়েছে 4 জুলাই মস্কোর বিস্তৃত অঞ্চলে তেলক্ষেত্র, বিমানঘাটি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে 5টি ড্রোন হামলা চালানো হয়। তেল মজুতের স্থাপনায় অন্তত 9টি হামলা শনাক্ত করেছে বিবিসি ভেরিফাই। এ ধরনের একটি হামলায় চলতি বছরের 29শে এপ্রিল ক্রিমিয়ার অন্যতম বড় শহর সেভাস্তোপোলে তেলের কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। ক্রিমিয়ার সীমান্ত থেকে 200 কিলোমিটার দূরে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ড ক্রাসনোদারে একটি তেল শোধনাগারে চলতি বছরের 31শে মে আগুন ধরে যায়। সম্ভাব্য ড্রোন হামলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছিলেন আঞ্চলিক গভর্নর। ফেব্রুয়ারিতে মস্কোর 100 কিলোমিটার দূরে একটি ড্রোন বিধ্বস্ত হয়। ড্রোনটির ধ্বংসাবশেষের ছবির সঙ্গে UZ-22 ড্রোনের মিল আছে এবং ইউক্রেন এ ধরনের ড্রোন বানিয়ে থাকে বলে অভিযোগ করেছিলেন দেশটির স্থানীয় গভর্নর। গেল 10ই মে ভোরেনেস অঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সম্ভাব্য আরেকটি ড্রোন হামলায় 10 রুশ সেনা আহত হন। রাশিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী গেল বছরের ডিসেম্বরে ইউক্রেন সীমান্ত থেকে 600 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলায় 3 জন নিহত হয় বলে জানা যায়। অ্যাভিয়েশনিস্ট ব্লগের সম্পাদক ডেভিড বলেছিলেন, যদিও ইউক্রেন নিশ্চিত করেনি দেশটির সশস্ত্র বাহিনী মস্কোতে হামলা চালিয়েছে, তবে তিনি মনে করেন গেল বছর আগ বাড়িয়ে চালানো অভিযানগুলো প্রমাণ করে ইউক্রেনের ভূখণ্ডের মধ্যে থেকেই এ ধরনের দূরপাল্লার আক্রমণ চালানোর সক্ষমতা রাখে ইউক্রেন। ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী মিখাইলো ফেদোরভ সম্প্রতি বলেছেন, ইউক্রেনের R-18 ড্রোন কিয়েভ থেকে উড্ডয়ন করে মস্কো গিয়ে আবার ফিরে আসতে পারে, তবে মস্কোয় হামলার আহ্বান জানানোর বিষয়টি অস্বীকার করেন তিনি। অন্তরা সেন, সময় সংবাদ।